নমস্কার, এমডিকে রেসিপির তরফ থেকে সকলকে জানাই স্বাগতম। শুরু করব আজকের রান্না। আজকের রান্নাটির নাম হচ্ছে কই মাছ ভাপা। এখানে আমার 400 গ্রাম কই মাছ আছে। এই আছে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, তিল, কাঁচা লঙ্কা, এগুলো একসাথে পেস্ট করে নেব। চলুন শুরু করি। মাছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি। এই মশলাটা দেবো, এই তেল দেবো, আমের টুকরো দিচ্ছি, মশলার জলটা দিই। মাখানো হয়ে গেছে, জল ফুটছে, এটা বসিয়ে দিলাম। দিয়ে আমি এটা চাপা দিয়ে দিলাম, গ্যাস কমিয়ে 10 মিনিট পর দেখব, যদি জল লাগে মাঝখানে জল দিয়ে দেবো। ঢাকনাটা খুলেছি, একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখন গ্যাস বাড়িয়ে ফুটিয়ে নেবো ভালো করে। ঢাকনাটা খুলছি, কড়াইতে জল দিয়েছিলাম, দিয়ে প্রথমে গ্যাস বাড়িয়ে ফুটিয়ে নিয়েছি, আবার গ্যাস মিডিয়াম করে 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এখন এটা নাবিয়ে নিচ্ছি, এখানে একটু ডাইরেক্ট ফুটিয়ে নিচ্ছি, ডাইরেক্ট ফুটিয়ে নিচ্ছি। অপূর্ব গন্ধ বেরিয়েছে। যদি মনে করেন আপনি টকটক ভাপ খাবেন, টকটকটা তারে কয়েকটা আম আপনি এখানে গলিয়ে দিতে পারেন, নাহলে এমনিই খাবেন। আমার এটা হয়ে গেছে, অফ করে দিচ্ছি। কি অপূর্ব গন্ধ বেরিয়েছে, কমেন্টে জানাবেন। হ্যাঁ, কেমন খেলেন আমাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান, শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।